শুক্তো রান্নার জন্য আমি এখানে ঝিঙে, গাজর, উচ্ছে, বেগুন আর কাঁচকলা কেটে নিয়েছি, আর তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কি বলে এর মধ্যে সজনে ডাঁটা পেঁপে দেওয়া যায়, যেহেতু আজকে আমার কাছে নেই, এর মধ্যে দিলে বা যত সবজি দেওয়া যাবে, মিষ্টি আলু সব রকম দেওয়া যায় এর মধ্যে, খেতে স্বাদ লাগবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এটা আমি পুরো সর্ষের তেল দিয়ে রান্না করব। এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তেলটা আমি ভালো করে গরম করে নেব। এখানে আমি বড়ি ভেজে নিচ্ছি শুক্তোতে দেওয়ার জন্য। খুব কড়াও করব না আর খুব এও অল্প ভাজবো না, আমি তুলে নিলাম। এবার আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি ভালো করে গরম করে নেব। দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। আমি এক চামচের মতো রাঁধুনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে মেথি দিয়ে দিলাম। এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে দেব। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, খুব সামান্য একটু হলুদ। সবজিটা আমি ভালো করে নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব সেদ্ধর জন্য। খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা সরাবো। আচ্ছা, আমি এবার দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। সবজিগুলো আর একটু সেদ্ধ হবে আমার গাজরগুলো। একটু ঢেকে দিলাম। ঢাকনাটা আমি একটু সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি শুক্তোতে, দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে বড়িগুলো। বড়াও দেওয়া যায় ডালের, আমি ডালের বড়ি দিয়েছি, বড়া ভেজেও দেওয়া যায় এটা। এই জলটা দিয়ে দিলাম আমি। একটু গ্যাসটা আমি কমিয়ে দিলাম ফোটার জন্য। এবার আমি ঢাকনাটা একটু সরিয়ে নিলাম। নিরামিষ শুক্তো, এই জন্য একটু মিষ্টি দেব। ভালো করে একটু ফুটুক। একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা আমি। গ্যাসটা আমি একদম কমিয়ে দিলাম। এবার গ্যাস অফ করার আগে আমি সামান্য একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। নিরামিষ শুক্তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দয়া করে আপনারা আমার একটু পাশে থাকুন, একটু হেল্প করুন।